হ্যাঁ শুরু করে, রেকর্ড শুরু। বল, আমি বলবো। শুরু কর। আচ্ছা, কালকের যে টপিকটা, তো সেখানে আমরা মানে মেইনলি অ্যানালাইসিস করে জাস্ট ইটার থেকে আউটপুট গুলো বের করবো। তো ফার্স্ট হচ্ছে আমরা ড্রিপ চেক গুলো করবো, মানে মেইনলি সার্ভিসিবিলিটি বা স্টেবিলিটি যে চেকিং গুলো আছে, তো ওই জিনিসগুলো মেইনলি করবো আর কি। তো ফার্স্টে হচ্ছে আমরা ইয়াতে যাই, কি বলে, এক্সেল ফাইলে যাই। কোনটা সোয়েতে যাবো, ড্রিফটে যাবো, গ্রিন কালার? হ্যাঁ, সোয়েতে থাকুক। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে সোয়ে ডিসপ্লেসমেন্ট এর জন্য মানে এক্সেল ফাইল ক্রিয়েট করা হয়েছে। সো এখানে গ্রিড টু আর গ্রিড বি এর জন্য আমাদের করতে বলা হয়েছে। সো এখানে বিভিন্ন ধরনের লোড কেস আছে, যেরকম ডেড লোড ফর এক্স ডিরেকশন, লাইভ লোড ফর এক্স ডিরেকশন, ডেড লোড ওয়াই ডিরেকশন, লাইভ লোড ওয়াই ডিরেকশন, এরকম ডাব্লু উইন লোড এক্স ডিরেকশন, উইন লোড ওয়াই ডিরেকশন আছে। এ হচ্ছে বিষয়টা। আর হচ্ছে লোড কম্বিনেশনের ক্ষেত্রে, ড্রিপ চেক করার ক্ষেত্রে আমাদের কম্বিনেশন হচ্ছে এই এই দুইটা আর কি, যেগুলো ব্লক লেটারে লেখা আছে। সো আর হচ্ছে সোয়ে চেক করার ক্ষেত্রে আমাদের টপ ফ্লোরের সোয়েটাকে চেক করতে হবে আস্তে দাঁড়া। হ্যাঁ, সেটার ভ্যালু হচ্ছে এইচ বাই 500, যেটা হচ্ছে আমাদের 1.584 আসছে। সো এই ক্ষেত্রে আমাদের যে, আচ্ছা এখানে এক্সেস, ঠিক আছে, কি বললি? হ্যাঁ এখানে লেখা আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে যে 1.584 টা আসছে, তো এইচ এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের টোটাল বিল্ডিং এর হাইট। যেরকম আমাদের ছয় তলা বিল্ডিং বলছে, তো প্রত্যেকটা ফ্লোর হচ্ছে 11 ফিট করে, তাহলে আমাদের টোটাল আসছে কত, 66 ফিট। তাহলে হবে হচ্ছে 1/500 ইন্টু 66 ইন্টু হচ্ছে 12, তো করলে আসতেছে 1.584 আর কি। সো এইভাবে আর কি ক্যালকুলেশনটা করা হয়েছে। তারপরে হচ্ছে আমরা কিভাবে এই ভ্যালু গুলো আমরা আনছি, যে গ্রাউন্ড ফ্লোরে 1F 2F, সো এগুলো আমরা দেখবো আর কি, মানে ইট্যাপস এর মডেল রান দিই তাহলে। এখন মডেল রান, মডেলটা আছে, এটা মডেলটা রান দিব এখন। হ্যাঁ রান। আচ্ছা, লোড কম্বিনেশন কি কি এটা একটু দেখাই দিই। আচ্ছা, আমরা কি গ্রিড বিতে ছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ, লোড প্যাটার্ন হয়েছে এই যেগুলো লোড। আচ্ছা, ইকুয়েক্স ইকুয়াই আছে। হ্যাঁ হ্যাঁ, থাকুক, সমস্যা নেই। এখন গ্রিড গ্রিড বিতে ছিলাম, দেখি গ্রিড ফার্স্ট বিতে আছে, ছিলাম ফার্স্ট আছে যেহেতু। গ্রিড টু, গ্রিড টু তে আছে, গ্রিড টু তে যাই তাহলে। আচ্ছা, গ্রিড টু তে তো ছিলাম, তো আমরা হচ্ছে ফার্স্টে এলিভেশন টু তে যাব। এলিভেশন টু তে যাব এখন, এই উইন্ডোতে রেখে এখন হচ্ছে আমরা এটা ডিফর্ম শেপটা আগে মানে ইয়া করব, ক্লিক করব আর কি, এই যেটা। আচ্ছা আচ্ছা, ডিফল্ট শেপে ক্লিক করে তাহলে শো ডিফল্ট শেপ কোন লোডের জন্য। এখন ডিফল্ট শেপে বিভিন্ন ধরনের লোড কেস আছে, যেরকম এখান থেকে আমরা ডেড লোডে যাইতে পারবো, ঠিক আছে, লাইভ লোডে যাইতে পারবো, বিভিন্ন ধরনের লোড কম্বিনেশন লোড কেস গুলো আছে। তো ফার্স্টে আমরা ডেড লোডের জন্য কি ধরনের ডিসপ্লেসমেন্ট হয় সেটা আগে দেখবো। অ্যাপ্লাই ডেড দিব, লোড ক্লিক করে অ্যাপ্লাই দিব। ঠিক আছে, তো অ্যাপ্লাই দেওয়ার পরে, হ্যাঁ, এখন হচ্ছে প্রত্যেকটা যে আমাদের এই যে এই নোডাল পয়েন্ট গুলো আছে, এই নোডাল পয়েন্ট গুলোতে আমরা মাউসের কার্সার নিব, এই নোডাল পয়েন্ট গুলা। সাইডের গুলা হ্যাঁ, সবগুলো পয়েন্টই তো লাগবে অ্যাকচুয়ালি, তাই না? গ্রিড টু এর জাস্ট এক সাইডের গুলো নিলে চলবে। আচ্ছা, তোর ওখানে কি কি আছে আমি দেখি তাহলে সেই অনুযায়ী। সো গ্রিড টু এর জিএফ ডান এর, বরাবর নিচ্ছি আমরা। হ্যাঁ জিএফ নিছস, জিএফ এ আমার প্রথমটা হচ্ছে 0.40 নাকি 409, 409 আর হচ্ছে -0.0069। এই যে হ্যাঁ, এখানে আমার 409 তো হ্যাঁ, কোনটা? জিএফ এ যখন, হ্যাঁ, তো কিউএক্স এখানে যখন কিউএক্স ক্লিক করতেছ, তখন আমাদের হচ্ছে লেখা ডেড লোড, যে এক্স ডিরেকশনের জন্য যে ডিসপ্লেসমেন্টটা পাবো ডেড লোডের কারণে এক্স এক্স ডিরেকশনে, সেটা হচ্ছে ইউএক্স দ্বারা ডিনোট করা হয়েছে, যে ভ্যালুটা হচ্ছে এইটা, যেটা আমরা এক্সেল ইনপুট করছি। আর ডেড লোডের কারণে ওয়াই ডিরেকশনে যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে, সেটা হচ্ছে আমরা ইউ ওয়াই দ্বারা ডিনোট করা আছে। সো এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমরা এক্সেলে আর কি নিয়ে বসাইছি। তো এরকম প্রত্যেকটা ফ্লোরের আমাদের এরকম মানে মাউসের কার্সার নিয়ে নিয়ে বসাইলে আমরা ইউএক্স ইউওয়াই এরকম ভ্যালুগুলো পাবো। সো তখন ডেড লোডের জন্য এক্স ডিসপ্লেসমেন্ট আর হচ্ছে ওয়াই ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলো পেয়ে যাবো আর কি। তো এরকম হচ্ছে প্রত্যেকটা সাইডের পয়েন্ট গুলো দিয়ে দেখো শুধু, তো যেরকম রুফেরটা যদি আমরা ধরি, রুফেরটা ক্লিক করলে রুফের ক্ষেত্র পাবো, এই রুফের যে ক্ষেত্রে যেমন 0.07 আছে, তাই 0.07। না? ইউএক্স 0.07। তো আমার এখানে রুফে যদি আসি, রুফ হলো আমার এখানে, কই রুফ, এই রুফে যে হলো এই যে 0.07। হ্যাঁ আচ্ছা, এটা ড্রিফটের ক্যালকুলেশন আলাদা, এটা আলাদা, ঠিক আছে। হ্যাঁ, ড্রিপের ক্যালকুলেশন হচ্ছে আমরা আচ্ছা আচ্ছা, দুইটা এটা একটু ভ্যালু নেই, সাপোজ ধরো, একটু ওয়েট কর, একটু ওয়েট কর।
সো ইউএক্স বড় ইউএক্স গুলো আমরা বের করছি ডেড লোডের জন্য। আচ্ছা ডেড লোডের জন্য ইউআই বের করা লাগবে না? ইউআই তো এখানে দাও। আমরা ডেড লোডের জন্য ইউআই ও বের করছি, এই যে ইউআই দাও। আচ্ছা ঠিক আছে, ইউআই বের, হ্যাঁ ইউআই বের করছি। তারপরে এখন তো আমরা ধর গ্রিড গুলো বের করব আর কি। হ্যাঁ হ্যাঁ রিপ্লাই করো। এটা আছে যাই, এটা আছে। আচ্ছা আচ্ছা, তো জিএফএ আমাদের ইউএক্স এর ডিসপ্লেসমেন্ট কত ছিল? 0.409। আর 1F এর ক্ষেত্রে আমাদের ছিল কত? 0.003535। আচ্ছা থাকুক, তো এখন আমাদের ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে ড্রিপটা হবে যে ফার্স্ট ফ্লোরের ডিসপ্লেসমেন্ট মাইনাস হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট, এই দুটার মানে বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে হচ্ছে লেখা ফার্স্ট ফ্লোরের ড্রিপ। অনুরূপভাবে যখন আমরা 2F এর ক্ষেত্রে ডিপটা মেজার করতে যাব তখন 2F এর যে ডিসপ্লেসমেন্ট সেটা আর 1F এর যে ডিসপ্লেসমেন্ট এই দুটাকে আমরা যখন সাবস্ট্রাক্ট করব তখন হচ্ছে বিয়োগ করলে তখন আমরা হচ্ছে 2F এর ডিপ পাবো। এরকম করে প্রত্যেকটা ফ্লোরের হচ্ছে লাগে আমাদের ডিপগুলো বের করতে হবে, 1F থেকে শুরু করে রুফ পর্যন্ত সবগুলা ডিপ জাস্ট মাইনাস করে করে বের করতে হবে। মানে কনসিকিউটিভ ফ্লোরগুলোর ইউএক্স বিয়োগ করব, কনসিকিউটিভ ফ্লোরগুলোর ইউএক্স বিয়োগ করব। হ্যাঁ কনসিকিউটিভ ফ্লোরে ধর আমরা 3F এর জন্য ড্রিপ বের করব, তাহলে 3F এর ডিসপ্লেসমেন্ট থেকে 2F এর ডিসপ্লেসমেন্ট বিয়োগ করব, করলে হচ্ছে আমরা 3F এর হচ্ছে ড্রিপ পাবো। এরকম সবগুলা মানে এক্সেল আমাদের ইনপুট করতে হবে। তাহলে এই যে আচ্ছা, তাহলে যে এখানে মানে প্রথমের জন্য আসছে আমার যে 1F এর জন্য আসছে উইন্ডেক্স উইন্ডেক্স অ্যাপ্লাই তো করার ফলে এখন হচ্ছে আমরা এই জায়গাগুলোতে জানি। আচ্ছা উইন্ডেক্স শো করতেছে না তো কোনো, এটা কি আসলে হইছে? এটা যে ওয়াই জেড প্লেনে আছে না, শো করবে না। এখানে কার্সর ধর তাহলে চলবে, কার্সর ধর এই যে এই যে এই যে এই যে এই জায়গাগুলোতে, এই যে ডানে 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 এগুলোতে। হ্যাঁ তো উইন্ডেক্স এর জন্য এই যে ইউ এক্স যে ভ্যালু গুলো আসছে তো এটা হচ্ছে উইন এক্স লোড কেজ এর জন্য এক্স এর যে ডিসপ্লেসমেন্ট করছে সেটা আর কি। এরকম প্রত্যেকটা ফ্লোরেরই ডিসপ্লেসমেন্ট নিতে হবে ডাবলেক্স এর জন্য আর কি, প্রত্যেকটা ফ্লোরেরই এরকম আছে নিতে হবে। এরকম আগের মতোই হচ্ছে জাস্ট বিয়োগ করে করে ড্রিপ গুলো বের করতে হবে। মানে সেম প্রসিডিউর কি উইন ডেড লোডের জন্য যাবে করতে? ওয়াইটা আমি একটু দেখি, উইন লোড ওয়াইটা একটু দেখি। আচ্ছা উইন লোড ওয়াই দেখাচ্ছে তাহলে, এটা উইন এক্স। আচ্ছা ওয়াই যাই, উইনলোড ওয়াই সিলেকশন করি, অ্যাপ্লাই করি। এখন উইনলোড ওয়াই এর ক্ষেত্রে যেটা হবে, আমার এখানে মাউসের কার্সারটা নেই, জিএফএ নেই, হ্যাঁ এসে। হ্যাঁ তো উইনলোডের ক্ষেত্রে আমরা এতক্ষণ কি করছি যে এক্স অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট গুলো নিছি, যেহেতু উইন ওয়াই তার মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর কি ডিসপ্লেসমেন্টটা হবে সেটা আমাদের দেখতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের ইউ ওয়াই এর ভ্যালুটা নিতে হবে, যেরকম -0.15। তো এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের কি মানে ডাব্লিউ ওয়াই লোড কেসের জন্য ইউ ওয়াই এর ভ্যালু গুলা মানে ডিসপ্লেসমেন্ট গুলা নিতে হবে, নিয়ে ইনপুট দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে গ্রিড গুলা জাস্ট বের করতে হবে। কনজুগেটিভ কনজুগেটিভ ফ্লোর বিয়োগ করব তো। তো এখানে যেমন এখানে যেমন 5F এর মধ্যে আসছে কত? UI হচ্ছে -3.87। তো আমি চেক করি 5F হলো যে আমার এই যে 5F UI -3.87 এই যে আসছে। সো এগুলো করছি করার পর জাস্ট এই কম্বিনেশনের জন্য বের করছি, তাই তো? হ্যাঁ এইগুলো তো অটো ক্যালকুলেশন হয়ে গেছে আর কি। আচ্ছা এই জিনিসটা কি অ্যাকচুয়ালি এটা কি হয় যে ডিসপ্লেসমেন্টের ক্যালকুলেশন, তাই তো? এই জিনিসটা হচ্ছে জাস্ট ড্রিপ চেকের জন্য, ড্রিপ চেকের জন্য আমাদের ওই যে লিমিটটা কত ছিল, ঠিক আছে? আচ্ছা ড্রিপ চেক কি রুফের জন্য করে আলটিমেটলি ফাইনালি? হ্যাঁ এই দুটো হচ্ছে রুফের জন্য করা, এই দুটো হচ্ছে রুফের জন্য করা, এই দুটো হচ্ছে রুফের জন্য করা, যেটা হচ্ছে 1.584 এর সাথে ক্রস চেক করছি আমরা, যেটা নট ওকে আসছে। আচ্ছা আর এগুলা হচ্ছে হলো কা প্রত্যেকটা ফ্লোরের জন্য আর কি। সো এটা এটা যে সো এর জন্য ক্যালকুলেশন না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা রুফের জন্য সো এটা আলটিমেটলি বের করছো?
হ্যাঁ টপ ফ্লোরের জন্য ক্যালকুলেট করতে হয় খালি। আচ্ছা আর এখানে হবে যে প্রত্যেক ফ্লোরের ফ্লোরের জন্য আলাদা আলাদা প্রসেস। হ্যাঁ এটা হচ্ছে স্টোরি ড্রিফট, যেটা লিমিট হচ্ছে 0.5 to 8, এর উপরে ক্রস করলেই নট ওকে আর ক্রস না করলে ওকে। তো এটাই তো ক্রস হয়ে গেছে, এটা তো ক্রস করছে। হ্যাঁ এই এটা ক্রস করে না, হচ্ছে যে এটা ক্রস করে না, কোনটা বুঝি নাই, এই যে এটা আবার ক্রস করছে -0.543 তো ক্রস ক্রস করছে আবার। সো এই তিনটা হচ্ছে নট ওকে আর এইগুলা হচ্ছে আবার ওকে। এটা ওকে, এটা ওকে, এটা ওকে। আচ্ছা মানে 3F টার 3F টা প্রথম কম্বিনেশনের জন্য নট ওকে হইলো, পরে কম্বিনেশনের জন্য ওকে হয় না, তাই তো? হ্যাঁ 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 এইজন্য নট ওকে রাখছে আর কি। আচ্ছা আচ্ছা আর বাকিগুলা, এই যে বাকিগুলা দুইটার জন্যই ওকে, দুইটার জন্যই ওকে, দুইটার জন্য ওকে হইছে। হ্যাঁ আর এখানে দুইটার জন্যই নট ওকে। হ্যাঁ আচ্ছা এই এটা কেমনে বের করছিস, 0.528 টা কিভাবে বের করছিস, 0.004H এটা কি? 0.004H, হ্যাঁ এটা মনে 004 × 11 × 12 আর কি, মানে প্রত্যেকটা ফ্লোরের হাইট কত, 11 ফিট করে না, তাহলে ওটা কি ইঞ্চিতে নিছি, 004 × 11 × 12 × 12 আর প্রত্যেকটা ফ্লোরের জন্য 0.528। হ্যাঁ কিন্তু আমার এখানে তো সব এটা মানে 0.004H আছে রিজন আছে, কারণ হচ্ছে আমাদের ওই যে 8 টাকার টাইম পিরিয়ড গ্রেটার দ্যান 0.7 আসছিল, কারণ আমার ক্ষেত্রে আসছিল হচ্ছে 0.7417। সো যখন 0.7 উপরে হবে তখন 0.004H লিমিট ভ্যালু হবে, আর যখন কন্ডিশনটা চেঞ্জ হবে ধর লেস দ্যান 0.7 হবে তখন লিমিটটা হবে 0.005H। আচ্ছা দাঁড়া এটা এটা মনে হয় স্লাইডে আছে, স্লাইডে দাও, স্লাইডের মধ্যে এটা হলো সোয়েটটা, এই যে পাস করে গেছিস এটা। হ্যাঁ হ্যাঁ এই যে এটা আমাদেরটা, যে এটা ঠিক আছে পয়েন্ট, আমাদেরটা আমাদের ক্ষেত্রে হচ্ছে এটা পরেরটা, পরের আমাদের ক্ষেত্রে বিটা, বি পয়েন্ট। হ্যাঁ আর এটা হলো আমাদের, এটা হলো যাদের পয়েন্ট সেমিতে নিচে আছে, আর এটা হলো আন্ডার আমাদের, এটা মেসনারি আমাদের। সো আমরা এই রিসিট সবারই মানে বেশিরভাগই মানে বি আসছে, খুলনা হলে এটা এটা জানি। হ্যাঁ আচ্ছা সো এটা গেছে গ্রিড 2 এর জন্য ড্রিফট আর সোয়ে। এখন গ্রিড 2 এর জন্য করছি ওই একই ভাবে গ্রিড বি এর জন্য করা লাগবে। হ্যাঁ কিন্তু গ্রিড বি এর জন্য জাস্ট এখানে গিয়ে ওই জাস্ট ক্যালকুলেশনের জন্য জাস্ট এলিভেশনে গিয়ে গ্রিড বি দিয়ে জাস্ট প্রত্যেকটা নোড পয়েন্টে পয়েন্টে ভ্যালু নিতে হবে, নিয়ে জাস্ট এক্সেলে বসাইলেই বাকি সবকিছু চলে আসবে। হ্যাঁ এখানে যেমন ওই এখন গ্রিড লোড অ্যাপ্লাই দিলে শো করবে কোনটা। আর কিছু না এখানে আর কিছু নাই, এখন আর্ট কোয়েক গ্রিড তো যাবে। আচ্ছা আর্ট কোয়েক একটা আলাদা কোর্স আছে তো সোয়েড আর্ট কোয়েক একটা, এই যে এটাতে যা নেক্সট শীটে যা। হ্যাঁ নেক্সট শীটে এগুলো তো আগে ক্যালকুলেশন হইতো তো, এটা সব সেম। হ্যাঁ খালি ভ্যালু নিয়ে নে আমরা বসাইতে হবে আর্ট কিছু না, লাস্ট এটা ওই যে আলাদা আর্ট কোয়েক জন্য। হ্যাঁ ওকে সো এখানে কি হইছে বল, এখানে যেমন 4F এর জন্য, 4F এর জন্য কত আসে চেক করে দেখি, ঠিক আছে এটা হলো গ্রিড 2 এর। সো এডিভেশনে যাই গ্রিড 2 ওকে, আট কোয়েক এক্স নাকি ম্যানুয়াল দে, ম্যানুয়াল দে আট কোয়েক এক্স ম্যানুয়ালটা দে। হ্যাঁ আট কোয়েক ম্যানুয়াল, ঠিক আছে আট কোয়েক এক্স হলো 2.48, এটা 4F এর জন্য, 4F হলো 2.8। আচ্ছা ইউএক্স, আচ্ছা আট কোয়েক কোয়ের জন্য কি ইউআই নিব নাকি? হ্যাঁ ইউআই নিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে চেক করে দেখি তাহলে, তো আর্থকুয়েক ওয়াই এর জন্য সেম ফ্লোই হলো 4এফ হলো -2। এখন এখানে যে এখন আমরা যে ভ্যালুগুলো পাইতেছি মানে এগুলো হচ্ছে লাগা মানে জাস্ট পাশাপাশি কনজেকিউটিভ ফ্লোরে বিয়োগ করলে আমরা ডেল এক্সি পাচ্ছি অ্যাকচুয়ালি। তো ডেল এক্সি যদি পাচ্ছি তার মানে কি এটা হচ্ছে ইটার থেকে প্রাপ্ত মানে ইলাস্টিক অ্যানালাইসিস এর রেজাল্ট আর কি। সো আমাদের লাগবে কি ডেল এক্স, তো ডেল এক্স এর জন্য সূত্রটা কি ছিল জানি, ওই যে পিডিএফ ছিল ডেল এক্সি ইনটু সিডি বাই আই ছিল মনে হয়। পিডিএফটা অন করি, সমস্যা পিডিএফটা দেখি, এই যে ডেল এক্স, হ্যাঁ সিডি বাই আই। তো সিডি এর ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে লাগা 4.5 অ্যাকচুয়ালি টেবিল থেকে পাইছি, আর ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের ইলাস্টিক অ্যানালাইসিস করে ইটাপস থেকে আমরা ডেল এক্স এর ভ্যালু গুলো পাইছি, তো এখন জাস্ট 4.5 দিয়ে গুণ দিয়ে 1 দিয়ে ভাগ করলে ডেল এক্স এর ভ্যালু গুলো পাবো। আচ্ছা আচ্ছা এটা এক্সেল একটু স্টেপ বাই স্টেপ, ঠিক আছে সো এটা একটা চেক করে দেখি ইকি ওয়াই জন্য কত ছিল, ইকি ওয়াই যদি কি ইকি ওয়াই ম্যানুয়াল অ্যাপ্লাই দিই, সো 4F এর জন্য আসে যে ওয়াই হচ্ছে -2.37 ইউআই, ঠিক আছে সো এখানে ইউআই হবে -2.37। সো এটা হচ্ছে আমার এইটুকু আমরা বুঝতে পারছি আগেরটার মধ্যে,
সো সোয়ের জন্য জাস্ট এই ড্রিফটের জন্য জাস্ট বিয়োগ করছো কনসিকিউটিভ গুলো, আর 4.5 দিয়ে গুণ করছো একবারে, মানে একেবারে পুরোটা করে ফেলছো, 4.5 দিয়ে গুণ করে 1 দিয়ে ভাগ করছো। তো আচ্ছা সবগুলো ওই ওই ইকুয়েশন 4.5 ওই ইকুয়েশনে 4.5 এই 4.5 সিডি ভ্যালু 4.5, সো এইভাবে করে প্রত্যেকটা চলে আসে নাকি শুধুমাত্র আর্থকুয়েক এর জন্য? এগুলো তো আগেটার মতো। আচ্ছা এগুলোর সাথে 4.5 গুণ করা লাগবে এই যে লাইভ লোড? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের মানে আমি এখানে ডিরেক্ট বের করছি, তো সো ডিএল এক্সিআর আলাদা করে দেখাই নাই, মানে এইটা থেকে এটা বিয়োগ করে কত আসবে ওটা আলাদা করে দেখাই নাই, মানে জাস্ট ডিরেক্ট ডিএল এক্স গুলো এখানে শো করতেছে, এখানে জাস্ট ডিএল এক্স গুলো শো করতেছে। আচ্ছা মানে এটা ডিএল এক্স হিসেবে কি করতে হবে? ডিএল এক্স জিনিসটা হচ্ছে ওই যে আর্থকের কারণে যে ইয়াটা হইছে, এটা কি তাহলে ডেট লোড ড্রাইভার ওটার মধ্যে কি থাকবে নাকি শুধু আর্থকের লোডের মধ্যে থাকবে? বুঝি নাই কি বললে। এই যে যেমন এই ক্যালকুলেশনটা আর আগের পেজে ক্যালকুলেশনটার উপরে পার্ট টু কোড সেম, একই জিনিস, ঠিক আছে? ও হ্যাঁ সেম থাকবে, সেম সেম ডেট লোড লাইব্রেরি সেম। তাহলে এখানে কি এখানে 4.5 দিয়ে কেন গুণ করতেছে, মানে সো এর জন্য মানে সিডি ডেলতে কি 4.5 দিয়ে কেন গুণ করছে? সিডি এর ভ্যালু 4.5 ছিল টেবিল অনুযায়ী, আইএমআরএফ না আইএমআরএফ না কি যেন একটা ছিল পিডিএফ এ, মানে মানে আমি জাস্ট জানতে চাচ্ছি যে মানে আর্থকুয়েক এর জন্য হলো মানে এটা তো আর্থকুয়েক লোড না, কিন্তু এরপরও আর্থকুয়েক এরটা জন্য যে 4.5 গুণ করতেছে বলে এটা 4.5 গুণ করতেছে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, জাস্ট ফর্মুলা। সো এরপরে বাকিটুকু তো সো এগুলো চেক করছে, জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা 0.02 এইচ কই পাইছে? এটা লিমিট হচ্ছে 0.02 এইচ, এটা কোথায় আছে দাদা? এটাও ইয়াতে আছে মানে পিডিএফ আছে সাইট আছে, এই যে এই যে এটা না 0.02 এইচ। হ্যাঁ লেফট ক্লিক আর কিছু, এটা হলো গ্রিড বিটা সেম ভাবে করা লাগবে। এখন বিন কলামে জিনিসটা কি কোনটা বললি? এখন যে 3 নাম্বারটাতে আসে বুঝি নাই কোনটা, 3 নাম্বার যে 3 নাম্বার যেটা আছে 3 নাম্বার ওই যে বিম কলাম। হ্যাঁ আচ্ছা তো শেষ আমাদের, আর কয়েক তো আর নাই, মানে যে সোয়ে ড্রিফট তো শেষ আমাদের। হ্যাঁ সোয়েটাই শেষ, এখন হচ্ছে লাগে এই বিম কলামের হচ্ছে আমাদের ছয়টা জায়গায় আর কি আমাদের দেখাইতে হবে আর কি, আমরা ওই পিডিএফ এ যাই, পিডিএফ এ একটা ইয়া আছে ফিগার আকার আছে ওই যে ছয়টা সেকশনের, এটা এটা না ছবি আকার আছে একটা, মানে এই যে এরকম করা, এই যে এরকম বিমের ছবি আকার আছে সামনের দিকে, এই যে এই যে এই যে গেল 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 চলে গেছে আস্তে যা, এটা হ্যাঁ এই যে থাক থাক থাক। সো এই ক্ষেত্রে সাপোজ এটা কি বলছে গ্রিড টু, আচ্ছা গ্রিড টু যদি হয় তাহলে আমাদের গ্রিড টু অনুযায়ী কি আছে? গ্রিড টু তে যাই তারা পৌঁছনা, গ্রিড টু হলো এলিভেশন, আমাদের তো জাস্ট ইয়া দেখাইতে হবে মানে সেকশনটা দেখাইতে হবে উঠছে যে গ্রিড টু তে আছে, ঠিক আছে না? মানে জাস্ট ইয়া গুলো বের করব তো। আচ্ছা তো গ্রিড টু তে আমরা গেলাম, সো গ্রিড টু তে যে এখন হচ্ছে আমাদের ইয়া বের করতে হবে মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে হবে। আচ্ছা গ্রিড টুর মোমেন্ট ডায়াগ্রাম বের করব, বা যে কোনো একটা ক্লিক করলেই হয়েছে আর কি, এই যে সরি এই যে এটা 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 মোমেন্ট থ্রি থ্রি নাকি মোমেন্ট টু টু? হ্যাঁ এটা এটা ডাইনে রাখ, তো লোড কেস ডেড আছে, আচ্ছা মোমেন্ট থ্রি থ্রি নেই, হ্যাঁ ডেড লোডের জন্য হ্যাঁ চলে আসছে। হ্যাঁ এখন হচ্ছে আমরা এটা নিলাম, এখন হচ্ছে আমরা মেইনলি হলো ফার্স্ট ফ্লোরের যে বিম আছে ওটার জন্য মেইনলি ক্যালকুলেশনটা করব, মানে রেজাল্ট গুলো আর কি বের করব আর কি। ফার্স্ট ফ্লোরের জন্য করব, অন্যগুলো লাগবে না কি সেম আসবে? না না 1f বিম, 1f এর বিমের জন্য। সো 1f এর বিমে আমি যাব যে রাইট ক্লিক করব, 1f এর বিমে এটাতে ডান পাশেটাতে, হ্যাঁ দুই পাশে করতে হবে, আগে এটা করতে হবে তারপর এটা করতে হবে আর কি, ঠিক আছে? তো 1f বিমে রাইট ক্লিক করলাম, এখন হচ্ছে আমার কি হবে বিমের কি করতে বলছে যে রাইট লেফট এ ভ্যালু নিতে হবে, ঠিক আছে শিয়ার মোমেন্টের লেফট এ ভ্যালু নিতে হবে, মিডলে ভ্যালু নিতে হবে, আর হচ্ছে লাগা রাইট এ ভ্যালু নিতে হবে। সো আমরা কার্সারটা সরায় সরায় এখানে ভ্যালু গুলো নিব লেফট এর আর মোমেন্টের, লেফট এ ভ্যালু -12.628 আর -32 চেক করি আমরা এখানে, হ্যাঁ মোমেন্ট -32 কোথায় আছে গ্রিড টু নিছিস না
হ্যাঁ গ্রিড গ্রিড টুই দাও নিচেটা নিচেটা নিচে যান নিচে যান নিচে যান এটা কি গ্রিড টু ওমেগা পি ফোর স্প্যান বি ওয়ান এ টু এটা তো কলাম চলে আসছে এই যে এইটা মনে হয় এই যে -32.04 আচ্ছা আচ্ছা -30.04 -6.5 আর ওদিকে শিয়ারের কারণে যে ডানে 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 মুভ করতে হবে ডানে আছে ডানে মানে হ্যাঁ হ্যাঁ -12.6 এরকম প্রত্যেকটা কি বের করতে হবে আচ্ছা ফার্স্টে মোমেন্ট এটা দেখাই শিয়ারটা চেক করলে তো একই হবে সো এটা -32.04 তারপরে মাঝখানে আসে মিডিয়া আসে কত মাইনাস কত 19 পয়েন্ট সামথিং ঠিক আছে কত আমাদের কত আসে 19.33 ঠিক আছে আর লাস্টে যেটা আসছে -14.30 -14.31 তো এভাবে করে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য বের করা লাগবে তাই তো এভাবে করে পুরোটা হ্যাঁ প্রত্যেকটা কম্বিনেশনের জন্য বের করা লাগবে তারপরে লোড কেস কম্বিনেশন আছে আবার লোড কেসের জন্য গেলে ক্যালকুলেট হবে এই যে এবার শিয়ারের জন্য সেম ভাবে বের করা লাগবে আচ্ছা শিয়ারের জন্য শুধু লেফট আর মিডলে করব রাইটে করা লাগবে না তাই কি না রাইটও করা লাগছে এই যে আচ্ছা রাইটে করছে সাইজ করতে দাও ঠিক আছে স্প্যান বি টু এ টু আবার স্প্যান সি টু বি টু দুই স্প্যানই নেওয়া লাগতেছে নাকি হ্যাঁ পাশাপাশি না হ্যাঁ দুইটা একটা গ্রেডে তো দুইটা করে দিন ওই দুইটা নিয়ে ক্যালকুলেশন করছি সো ফার্স্টে এই এই স্প্যানে কোসো পরে এই স্প্যানে কোসো নাকি হ্যাঁ মানে যেখানে এখানে সবার বামে আসে যে কত -23 সো এখানেও সবার বামে আসে -24 ঠিক আছে ওকে সো তাহলে এভাবে করে প্রত্যেকটা ফিল আপ করা লাগবে নাকি এক্সেল ফাইলটা হ্যাঁ বিমের জন্য এই প্রসিডিউর তারপরে খালি বাকি কলাম হ্যাঁ কলামে আসি কলামে কি করব কলামের জন্য তো মেইনলি ওই যে এক্সেল ফোর্সটা বের করা লাগবে আর হচ্ছে মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস আর মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিসটা বের করা লাগবে অ্যাকচুয়ালি সো কলামের জন্য হচ্ছে আমরা কোন আমাদের তো বলছে কর্নার কলাম A1 বলছে আর হচ্ছে লেখা সেন্টার সেন্টার কলাম B2 বলছে এটা তো সো আমরা C3 আর সেন্টার কলামে যাই সেন্টার কলাম দিয়ে ট্রাই করি ফার্স্ট ঠিক আছে হ্যাঁ ওকে সো এটা হলো আমার এলিভেশন কত দাও আছে এটা এলিভেশন 2 তো দাও সেন্টার কলাম তো এটা নাকি B2 হ্যাঁ এখন হচ্ছে জিএফ পোর্শনে যে কলামের মানে অ্যানালাইসিসটা করতে হবে মানে জিএফ থেকে 1F এর মধ্যে কলামের যে পোর্শনটা আছে ওখানে যেতে হবে এটা জিএফ থেকে 1F এটা হ্যাঁ এই পোর্শনটা তো এটা রাইট ক্লিক করব রাইট ক্লিক কর এলাম হ্যাঁ রাইট ক্লিক করলে এখন হচ্ছে আমাদের ফার্স্টে কি এক্সেল ফোর্স নিতে হবে তো কম্পোনেন্টটা চেঞ্জ করি এক্সেল নেই এক্সেল আছে কম্পোনেন্ট 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 নিচে নিচে নিচের বার এই যে এটা আচ্ছা আচ্ছা স্যার করলে এই যে এক্সেল ফোর্স আমরা পাইছি -422.692 422 হয়ে উপরে আর নিচে 400 আচ্ছা না 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 এক্সেল ফোর্স এটা এটা আচ্ছা এখানে দুইটা ডিফারেন্ট কেন এক্সেল ফোর্স এইটা এটা ডিফারেন্ট কেন অ্যাকচুয়ালি ওটা তো আচ্ছা 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 এটা মাইনাস মাসখানে আচ্ছা 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 এখানে সেম এটা হলো 422.69 তো 422.69 ঠিক আছে হ্যাঁ তারপরে বলছে মোমেন্ট অ্যাবাউট কি এক্স অ্যাক্সিস তো মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস এর জন্য আমরা হচ্ছে M22 এর ভ্যালুটা নিব মানে মাইনর মাইনরটা সো এটা হলো কত 5.32 আচ্ছা ওই ইয়া কলামটাকে আমরা এডিট করছিলাম না না এটা এটা কলাম এডিট করি এটা 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 এডিট করি আচ্ছা আগে একটু এডিট করা লাগবে তাহলে তার তার পজ এডিট করি পজ দাঁড়া একটু একটু পরে 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 দে